কত নেবেন? 35K। 35। প্রমাণ আছে, অজস্র প্রমাণ রয়েছে, সবকটাই আজকে খোলসা করে বলবো এবং বড় বড় ইউটিউবারদের সমস্ত জিনিস আজকে ফাঁস করে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং তার আগেই কথাগুলো মন দিয়ে শুনবেন, তবেই ভিডিওটার মানেটা বুঝতে পারবেন। তো এটা বলার, কিছুদিন আগে একজন ইউটিউবার এসেছিল, মানে বড় ইউটিউবার, খুবই মোটামুটি 15-16 হাজার সাবস্ক্রাইবার আছে, সিনেমার রিভিউ টিভিউ দেয়। তো সে বলেছিল একবার যে আমরা যারা নতুন ইউটিউবার যারা এসেছে তাদের কী যোগ্যতা আছে, তাদের কোনো ভিডিও করার রাইটই নেই, তারা কিছু জানে না শোনে না। তো একটা কথা বলি, আমি বা স্কাই প্রোডাকশান বা প্রীতমস রিভিউ, এই যে নতুন নতুন যে চ্যানেলগুলো আছে সাবস্ক্রাইবার কম, তারা আর যাই না, মনের দিক থেকে অনেক ভালো এবং অনেকটাই বেশি অনেস্ট, অনেক বেশি অনেস্ট। কারণ এরা কখনো এদের সাবস্ক্রাইবারদের সঙ্গে কোনো রকম ভণ্ডামি, তাদেরকে কোনো রকম বিপদে ফেলে দেওয়ার মতো টেন্ডেন্সি দেখায় না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কিছু বড় বড় ইউটিউবার রয়েছে যারা আমার সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো রয়েছে ওখানে, তো তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসুন, কারণ আপনাদের সমস্ত গোপন তথ্য যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে আসুন। কারণটা কি, কারণ হচ্ছে অনেকে দেখবেন আপনারা অ্যাপ, মানে এখানে বঙ্গের কথাও বলতে হয়, বঙ্গের আগে অনেক ভিডিও ছিল, সেখানে তো দেখবেন কোনো হয়তো সে খেলার একটা অ্যাপের কথা বলছে, ঘরে বসে বসে ইনকাম, এরা আপনারা অনেক দেখেছেন। তো এই অ্যাপগুলোতে কী হয় যে আপনারা অনেক গোপন তথ্য যদি কেউ একটা দেখে এবং সেটা ইনস্টল করে বা একটা যদি দেখে সে, তাহলে কিন্তু তার সমস্ত গোপন তথ্য কিন্তু হ্যাক হয়ে যাবে। এবং এটা জানা সত্ত্বেও, এই জিনিসটা তাদেরকে জানিয়ে দেওয়া সত্ত্বেও, সেই সমস্ত কোম্পানি যখন তাদেরকে ফোন করে জিনিসটা জানিয়ে দেওয়া সত্ত্বেও যে এটা থেকে এটা হতে পারে, সাবস্ক্রাইবারদের প্রবলেম হতে পারে, তারা সব তোয়াক্কা না করে যাদের জন্য জীবনে বড় হলো তাদের কথা না ভেবেই সেগুলো স্পন্সর করে জাস্ট টাকার জন্য। তো এরকম কিছু ইউটিউবারদের কথা আজকে বলবো এবং তাদেরকে এক্সপোজ করব। এর মধ্যে কয়েকজন রাজি হয়নি, কয়েকজন রাজি হয়েছে। তো প্রথমে যারা রাজি হয়নি তাদের কথা বলছি। ফার্স্ট হচ্ছে সিনেমা মৃন্ময়, যার মোটামুটি 7 লক্ষের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তার কাছে একটা কল আসে এবং সেই কল থেকে একটা স্ট্রিং অপারেশন মতো করা হয় যে তারা মানে তাদেরকে দেখার জন্য তারা রাজি হয় নাকি হয় না। তো সব কিছু শুনেও সিনেমা রাজি হয়ে যায় এবং তার সঙ্গে টাকার কথা উঠতেই সে দাম বাড়াতে থাকে এবং বলতে থাকে যে আমি রাজি আছি। তো আপনাদের সেই ফুটেজটা এবার দেখাবো, চলুন দেখে নিন। ভেবে আমাকে অতি শীঘ্রই জানান, আর যদি আপনি রাজি হন, হ্যাঁ আপনি যদি অ্যাগ্রি হন তাহলে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা একটু পাঠিয়ে আমি 50% ক্যাশ আপনাকে দিয়ে দেবো। ওকে, একদম আপনি আমাকে জানান, অ্যাগ্রি হলে আমাকে ব্যাঙ্ক ডিটেলটা পাঠিয়ে দেন আপনি। ওকে, তো এটা ছিল প্রথম নাম, ওনারা দেখলেন সে কীভাবে সাবস্ক্রাইবারদের কথা ভুলেও সে রাজি হয়ে গেল। তো এবার দ্বিতীয় যে নামটা বলবো, সেই মুহূর্তে খুব জনপ্রিয়, প্রচণ্ড খিস্তি খাবার দিয়ে ভিডিও করে, প্রচুর ফ্যান ফলোয়িং, তো তার চ্যানেলটার নাম হচ্ছে বস্তির ছেলে পচা। তো তার কাছেও একই রকম খবর আসে এবং তার কাছেও একই রকম অফার আসে, সেও সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু বলা সত্ত্বেও একইভাবে রাজি হয়ে থাকে এবং সমস্ত ক্ষেত্রে সে টাকা বাড়াবার দিকে তার মন থাকে এবং সে মানে তার সাবস্ক্রাইবারদের বিপদ হতে পারে জেনেও সে ভিডিও ছাড়তে থাকে জাস্ট টাকার জন্য। মানে এরা জাস্ট ভিডিও করে টাকার জন্য, এদের কাছে কোনো রকম অন্য কোনো এদের মানসিকতা নেই। তো চলুন সেই ফুটেজটা আপনাদেরকে দেখাবো। আপনি নেক্সট ভিডিও কবে দিচ্ছেন? আমি কাল বা পরশু, কাল বা পরশু। ওকে, কাল পরশু। তো আপনি এক কাজ করুন তাহলে, আমি আপনাকে কাল সকাল 10টার মধ্যে মানি ট্রান্সফার করছি 50%। 1 লাখ যদি হয় আমি আপনাকে 50,000 পাঠাচ্ছি, বাকি 50,000 আপনি নিয়ে নেন বাকি কাজের পর। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আকাশ। তো এইগুলো ছিল যারা আর কি মানে রাজি হয়েছে আর কি করতে। এবার কয়েকজন আছে যারা রাজি হয়নি, তো তাদের মধ্যে অনেক নামই রয়েছে। যে নামটা সবার আগে নেব, মানে সে নামটা খুব আমার ফেভারিট একজন, তিনি হলেন ওয়ান্ডার মুন্না। ওয়ান্ডার মুন্নার কাছে ফোন আসে এবং তার সেক্রেটারি ফোন ধরে, তাকে 2 লাখ অফার করা হয়, 3 লাখ অফার করা হয়, 10 লাখ পর্যন্ত যাওয়া হয়, তা সত্ত্বেও সে রাজি হয়নি। দ্যাটস দ্য অনেস্টি। এইরকম একজন মানুষকে দরকার, এরকম ইউটিউবারকে আমি সম্মান করি যারা সাবস্ক্রাইবারদের সম্মান দেয়, তাদের জীবনটাকে বোঝে, তাদের ব্যাপারটাকে বোঝে। তো দ্য ওয়ান্ডার মুন্না তার কাছে অফার যায় এবং সে শেষ পর্যন্ত এটাও বলে যে যতক্ষণ না 20 লক্ষ, মানে এমনকি 20 লক্ষ হলেও আমি কখনোই এই অফারে রাজি হব না, এটা কোনো টাকার ব্যাপার নয়, আমি ব্যাপারটা রাজি হতে চাই না। দ্যাটস দ্য অনেস্টি। এছাড়া আরও কিছু ইউটিউবার আছে যারা রাজি হয়নি, তাদের মধ্যে যে নামগুলো পড়বে তারা হচ্ছে অবশ্যই বিষাক্ত ছেলে রাজি হয়নি, আরও কয়েকজন রাজি হয়নি, কিন্তু যে দুজন রাজি হয়েছে মানে এদেরকে আপনারা কী বলতে চান, এদের কী ধরনের অসভ্যতা যে এত কিছু জানা সত্ত্বেও তুমি জাস্ট টাকার জন্য সাবস্ক্রাইবারদের বিপদের পথে ঠেলে ঠেলে দেবে? তো জানি না আমার এই ভিডিওটা কজন সাপোর্ট করবে বা কজন করবে জানি না, কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, তারা এসে আমাকে বলতেই পারে, খিস্তি দিতেই পারে, কিন্তু ভুলটাই ভুল, ভুলটা ভুল। এবং যেই করে থাকো না কেন, তোমরা জীবনে বড় হয়ে অনেক দূর এগিয়ে যদি এরকম কাজ করো তাহলে পরবর্তী জেনারেশন কী শিখবে? তো এটাই ছিল আমার বক্তব্য এবং এই জন্যই আমি ডিটেলসগুলো দিলাম এবং এটাই আমার বলার ছিল। তো আপনাদের কী মনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।